না খোঁজা খুঁজি কোন জায়গায় তোমার খোঁজ খবর পাই নাই মা আমি তো 5 বছর মা হাসপাতালে ছিলাম মা আমি রোড অ্যাক্সিডেন্ট মা আমার স্মৃতি শক্তি ছিল না মা বিআইন অবিআইন কই আম না আমার তো যাওয়ার সময় গেছে কই মেয়েদের আনেন বেলা তো পার হয়ে যাইতাছে বিআইন মেয়েটার বিদায় দেন মেয়েটার পো মেয়েটা আনেন বিয়েন দেখেন আমি তো রাতটা অনেক চিন্তা ভাবনা করছি তো চিন্তা ভাবনা করার পরে দেখলাম যে আমার বৌমা আমার গড়ি রেখে দিতে চাইতেছে কি কোন বিয়েন আপনি তো কইছেন যে আপনি 7-8 বছর ধরে আজকে বিদেশ নিখোঁজ হয়ে গেছে আপনি কইছেন নিজের মুখে মারাও গেছে হয়তো বা অন্ত কোন খোঁজ মানে আর মেয়ে কেন পচামো নাকি আর মেয়ে তো জীবনে একটা ই আছে নাকি আমি অন্য জায়গায় তো আমি নিয়ে বিয়েও দিতে পারবো দেখেন মিয়া আমি তো চিন্তা ভাবনা করে দেখলাম যে মেয়েটা তো অনেক লক্ষ্মী তো আমি চাইতাছি হয়তো আমার মেয়ের মতো তো আপনার মেয়ে তো অন্য জায়গায় বিয়েই দিবেন তো আমারও তো উপযুক্ত ছেলে আছে আমি চাই যে আমার ছেলের জন্যই আমার বৌমাকে আমি রেখে দিই আপনার ছেলে কি মানবো নাকি দেখেন বিয়ান আমার ছেলে আমার কথার বাহিরে যাবে না আর এলাকার লোকজন কি কইব তারা মানবো নাকি এলাকার লোকজনে কি বলবো এলাকার লোকজনে কি বলার আছে আর আপনার মেয়ে তো অন্য জায়গায় বিয়েই দিবেন আচ্ছা ঠিক আছে আপনি ভালো যা মনে করেন তাই করেন আচ্ছা মায়ের ডাকান বৌমা জি মা মা একটু এদিকে আসো তো আসতেছি দাদা আসো মারে আমি যাই তুই একটু সুখে থাইস ভালো থাইস হ্যাঁ আর তোর শরীর দিয়ে খেয়াল রাখিস আর শরীরে যাইস আর তো আমি তো অনেকদিন যাবো তাই নাইস তোর তো টেনশন করতে হবে দিক দেয়া ঠিক আছে তুই ভালো শিখ থাইস কোন তোমার বিয়ে আবার আইসেন বেড়াইতে আর সামনে যাই মাঝে মাঝে আইসে মায়েরে দেখে যাই আচ্ছা আম্মা 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 কই বাবা কত না খোঁজা খুঁজি কোন জায়গায় তোমার খোঁজ খবর পাই নাই মা আমি তো 5 বছর মা হাসপাতালে ছিলাম মা আমি রোড অ্যাক্সিডেন্ট মা আমার স্মৃতি শক্তি ছিল না মা ভাই বন্যা কোথায় ভাই বন্যা তুমি কেমন আছো বাবা আর বলেন তোমার কেমনে পিছা আমার খুললে কত তুমি 5 বছর আগে মা আমি অ্যাক্সিডেন্ট করি মা অ্যাক্সিডেন্ট করার পর মা আমি আর কিছু বলতে পারবো না আমি ওই অ্যাক্সিডেন্ট করার পর মা আমাকে হাসপাতাল নিয়ে গেছে মা আমার স্মৃতি শক্তি আর ছিল না মা তোমার কত খুঁজ জানো কোনো থানা পুলিশ সব জায়গায় খুঁজ দেখাচ্ছে কেউ কোনো খবর দিতে পারে না 5টা বছর মা আমি হাসপাতালে ছিলাম মা মা শোনেন মা যখন আমার একটু জ্ঞান ফিরে মা তখন আমি বাড়িতে আসতে চাইছি মা আমার কপিল আসতে দেয় নাই পুরোপুরি একটু সুস্থ হওয়াতে আমার কপিল আবার দেশে পাঠাইছে মা মা একটু পানি খাবো মা বসে বাবা ভাই
তোমার অ্যাক্সিডেন্টটা কেমন রে? কত আমার খুললে একটু ভাই, আমার কপিলে পড়েছে ভাই, একটা কাজে ভাই, সে যাওয়ার সময় মরুভূমির মধ্যে ভাই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই। আমি আর বলতে পারবো না আমি কোথায় ছিলাম ভাই। যখন আমার এখন জ্ঞান ফিরে তখন আমাকে কপিল আমাকে দেশে পাঠায় ভাই। তুমি যে একা ছিলাম আর লোকজন ছিল আমার সাথে আরো চারজন, দুজন মারা গেছে। আল্লাহ আমাকে কোন রকম বাসায় রাখছে রে ভাই। মা বন্যা কই বন্ধুরা তো দেখতেছি না বাবা, তোর সাথে আমার কিছু কথা আছে। বন্ধুরা ডাকো মা। বাবা তুই এতদিন কয়ে আসিলি তোর তো কোনো খোঁজ খবর আসিল না। তুই এতদিন কয়ে আসিলি তোর কোনো খোঁজ খবর না পাইয়া বলছে তুই নাকি অ্যাক্সিডেন্টে মারা গেছিস। তাই তো আমি বন্যারে তো ছোট ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছি। মা কে বললেন এটা মা? আল্লাহ বুঝি আমার কপালে এই দুর্গতি রাখলো মা। বাবা কান্না করিস না, তোর জন্য আমি আরো ভালো মেয়ে দেখে বিয়ে করাবো বাবা। মা এটা আমার মানতে কষ্ট হচ্ছে মা, আল্লাহ বুঝি না আমাকে চোখে দেখলো মা। মা গো আল্লাহ বিদেশ যাওয়ার পর মা আমার পড়া কপাল, মা আমি বাড়িতে আসার পর আমার পড়া কপাল। তুই এতদিন কোথায় ছিলি বাবা? তোর অপেক্ষায় থাকতে থাকতে তোর শাশুড়ি বলছে তোর বউ নিয়ে যাইব, পাড়া প্রতিবেশী লোকে বলতেছে বউটা লোভী আছে, তাই আমি ছোট বেড়ে দিয়ে মা। কেন আমার এই দুর্গতি দিল গো মা? প্রবাসে যাই আমার শান্তি নাই মা, আমার দেশে আসি এখন শান্তি নাই মা। বাবা আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তোর জন্য আরো ভালো মেয়ে দেখে রাখবো। আল্লাহ সবকিছু আমার উপরে দিয়ে শুধু আমার জন্য ভালো করে মা। বাবা আল্লাহ তোর পরীক্ষা নিতেছে, তুই ধৈর্য ধর বাবা, তোর জীবনে এর থেকে আরো ভালো কিছু হবে। মা গো আমার আর ভালো লাগছে না গো মা।